সত্যিকারের বন্ধুত্ব। এই গল্পটা হলো চঞ্চল গাট্টু এবং তার বোন চিঙ্কির। একবার গাট্টু আর চিঙ্কি তাদের বাগানের মধ্যে খেলছিল, আর তখনই ওরা কুকুরের চেঁচানোর শব্দ শুনতে পেল। প্রথমে তো ওরা ওটার উপরে খেয়াল করেনি, কিন্তু যখন কুকুরটা চেঁচানো বন্ধ করেনি তখন চিঙ্কি গেটের কাছে দেখতে গেল যে আসলে ব্যাপারটা কি। কেন চিৎকার করছো? কি হয়েছে? মনে হচ্ছে এইভাবে শুনবে না, একে মজা আমি দেখাচ্ছি। দাঁড়াও গাট্টু, এই রকম নিরীহ পশুকে মারা অনেক ভুল কথা হচ্ছে, চলো একে ভিতরে নিয়ে চলি। চিঙ্কি ভালোবেসে ওকে বাড়ির ভেতরে নিয়ে আসলো, ওর ব্যথাটা পরিষ্কার করলো এবং তাতে ওষুধ লাগিয়ে দিল, জল খাওয়ালো এবং খুব আদর করলো। এবার তুমি একদম ভালো হয়ে যাবে আর আজ থেকে আমাদের সঙ্গে থাকবে। আরে কিন্তু আমরা তোমাকে কি বলে ডাকবো? মতি। মতি কেমন থাকবে? হ্যাঁ, আজ থেকে আমরা সবাই মিলে তোমাকে মতি বলে ডাকবো। এ আমাদের সাথে থাকতে পারবে না, ছি এ কি নোংরা। গাট্টু। চঞ্চল গাট্টুর এই ব্যাপারটা ভালো লাগলো না, কেউ একটা নোংরা জানোয়ারকে এতটা কি করে ভালোবাসতে পারে, শুধু এই খেয়ালটাই গাট্টুর মনে চলছিল। যাই হোক না কেন আমি এই কুকুরটাকে এখান থেকে তাড়িয়ে ছাড়বো। চিঙ্কি মতিকে এত ভালোবাসছে দেখে গাট্টুর মনে হিংসে ভাবনাটা জন্মে গেল। এদিকে চঞ্চল গাট্টু নানান রকম ফন্দি আঁটতে থাকলো, মতি যাতে বাড়ির থেকে চলে যায় এর জন্য গাট্টু শয়তানি বুদ্ধি প্রয়োগ করতে লাগলো। এক্ষুনি মজা দেখাচ্ছি তোকে, দাঁড়া। যখন যখন গাট্টু মতিকে বিরক্ত করার চেষ্টা করত তখন তখন চিঙ্কি এসে ওকে বাঁচিয়ে নিত। চলো মতি, এখন বিকেল হয়ে গেছে, এখন তুমিও আরাম করে নাও। মতিকে বাইরে বাঁধা অবস্থায় দেখে গাট্টুর মাথায় একটা বুদ্ধি এলো। আজকে আমি তোকে এমন জায়গায় ছেড়ে আসবো যেখান থেকে তুই কখনো ফিরে আসতেই পারবি না। মতি। গাট্টু, তুমি মতিকে কোথাও দেখেছো? ও জানি না কোথায় চলে গেছে। কই জানি না তো, আমি তো ঘুমোচ্ছিলাম। চিঙ্কির কেঁদে কেঁদে খুব অবস্থা খারাপ ছিল। গাট্টুর মনে চিঙ্কির জন্য খুবই দুঃখ ছিল, কিন্তু তার সাথে ওর মনে খুব আনন্দ ছিল যে মতি চলে গিয়েছে। কাঁদিস না চিঙ্কি, হতে পারে মতি নিজেই চলে গেছে, ও আমার প্রিয় বন্ধু ছিল। তারপর সেই রাতেই বাড়িতে একটা চোর ঢুকে পড়ে। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও বাঁচাও। আরে এত আওয়াজ কিসের হচ্ছে? মনে হয় বাইরে কেউ বিপদে পড়েছে। গাট্টু, গাট্টু ওঠো, আমি এখনই মতির আওয়াজ শুনেছি। শুয়ে পড়ো, মতি আর আসবে না। আচ্ছা চল গিয়ে দেখি। বাঁচাও আমাকে এই কুকুরের থেকে, কেউ আমাকে বাঁচাও। ছাড়ো মতি ওকে, কিন্তু এ তো কোনো সময় কারোর খারাপ করেনি, তাহলে কে হচ্ছ তুমি? তখনই গাট্টু খেয়াল করলো ওর সাইকেলটাকে, যেটা মাটিতে পড়েছিল। আমি বলছি এ নিশ্চয়ই একটা চোর আমার সাইকেল চুরি করতে এসেছিল। কি ঠিক বললাম তো? তুমি চোর নয়। এর আগে কি মতিকে আমি বলি তোমার উপরে আঘাত করতে? চলে যাও এদিক দিয়ে। আমার ক্ষমা করে দে চিঙ্কি। তুমি কেন ক্ষমা চাইছো? তার কারণটা হলো এই ঘরে আসাটা আমার একদম ভালো লাগেনি, আর সেই কারণেই আমি মতিকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছিলাম, কিন্তু এ ফিরে কি করে এলো? এটাই তো বিশেষ কথা হচ্ছে এদের, এরা যাকে নিজের বন্ধু বানিয়ে নেয় তাদের সঙ্গ এরা কোনোদিন ছাড়ে না। যখন তুমি মতিকে জঙ্গলে ছেড়ে এসেছিলে ও নিজেই বাড়ি ফিরে এসেছিল, আর যখন এ চোরকে বাড়িতে ঢুকতে দেখলো তারপর ওকে হামলা করে দিল। ঠিক বলেছিস চিঙ্কি, আমাদের সকলেরই এই অবলা জন্তুদের কাছ থেকে শেখা উচিত যে সত্যিকারের বন্ধুত্ব কাকে বলে। আর এইভাবে গাট্টু নিজের ভুলটা বুঝতে পেরে গেল। সেই দিন থেকেই গাট্টু আর মতির মধ্যে সত্যিকারের বন্ধুত্ব হয়ে গেল। গাট্টু তো শিখে নিয়েছে। এবার আপনাদের বাড়ি।